পূর্ব বর্ধমান জেলার কাল্লার ওঙ্কারনাথ মঠে সাধক সীতারাম দাস ওঙ্কারনাথ অম্বিকা কালী প্রতিষ্ঠা করেন আনুমানিক 50 বছর আগে। অম্বিকা কালীর নামকরণ হয়। সীতারাম দাস ওঙ্কারনাথ দাসের নিয়ম অনুযায়ী নিষ্ঠাভাবে এখানে কালী পুজো অনুষ্ঠিত হয়। কালী পুজোর দিন জাঁকজমকভাবে এই মঠে কালী পুজো হয়। এছাড়াও প্রতিদিন চলে নিত্য সেবা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করুন। মানে একটা আপনার সাধনার জায়গা, যেখানে এখানে সাধক সাধক ক্ষেত্র বা সাধক জায়গা, সাধনার জায়গা, সেখানে এখানে সমস্ত ভক্তরা জন্মগ্রহণ করেছেন। যেমনি এখানে সাধক কমলাকান্ত, সাধক এই দেখুন ইয়ে ভবা পাগলা, ভাদব ভগবান সাক্ষাৎ উনি সীতারাম দাস ওঙ্কারনাথ, এই যে ইয়ে, তারপর নিগমানন্দজি, তারপর মা, সবারই পদধূলি আমাদের কালনাতে পড়েছে। তো এই যে এখানে যে কালী ঠাকুর মানে দেবী রয়েছেন, তো এনার প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দাস ওঙ্কারনাথ, ওঙ্কারনাথজি এখানে প্রতিষ্ঠা করে গেছেন। এখানে এই কালনাবাসী ধন্য, সেই জন্য নামও দিয়েছেন অম্বিকা কালী। যেহেতু কালনার নাম অম্বিকা, সেই জন্য অম্বিকা কালী নাম দিয়ে খ্যাত। উনি নামকরণ করে গেছেন? নামকরণ করে দিয়েছেন। আচ্ছা, তো এখানে কালী পূজার সময় কি কি অনুষ্ঠান হয়? এবং এখানে কালী পুজো, মায়ের পূজা অনুষ্ঠান যা যা করণীয়, ওই যশোরে সন্ধ্যা থেকে পূজা পাঠ, মায়ের অঙ্গরাগও হয়। তো এই বছর হবে না, কেননা প্রতি বাড়ি ওটাতে হয় যে আমাদের চেক করে দেওয়া হয়, এই কদিন আগেই হয়েছে বলে এবছর আর অঙ্গরাগ হচ্ছে না। করে নিয়ে মায়ের সন্ধ্যা থেকে ঘর পূরণ করে নতুন করে পূজা পাঠ করে ভোগ আরতি যজ্ঞ করে প্রসাদ দেওয়া হয় এই পর্যন্ত। এবং পাঠ সবগুলোকে ভালো ভক্তরা সমাগম হয়, ভালো ভালো ভক্ত এসে মায়ের পূজা, মায়ের সামনে কি কি ভোগ দেওয়া নিবেদন করা হয়? এই দেবীর নিরঞ্জন হয় না, যতটা পাওয়া যায় ঠাকুরের চরণে ফুল জল দিয়ে মাখে। আপনি পুজো করছেন? মাখে জাগিয়ে ফুল জল দিই মায়ের চরণে, মাও গ্রহণ করে নিজে বসতে পারে যে ভক্তরা তো এখানে কালী পুজোর দিন প্রচুর আসে, প্রচুর ভক্ত আসে। তো যখনই প্রতিষ্ঠিত পুজো হয় তখন আমার কোনো আবেগ তো সবসময় থাকে না, যখন প্রতিষ্ঠা দিবসে পুজো কোনো অনুষ্ঠান পুজো হলে আমাকে ডাকেন। আর কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।